যে আমরা মাঝে মাঝে দেখি যে অনেকে সার্ভাইকাল কলার পরে টেলিভিশনে প্রোগ্রাম করছে বা দর্শকের গ্যালারিতে আছে, এরা কি সবাই এই সেই সার্ভাইকাল ডিস্ক প্রোল্যাপসের রোগী মনে করে? অবশ্যই কাছাকাছি, এখানে ঘাড়ে আরও অনেকগুলো সমস্যা আছে। এটা তো ডিস্ক প্রোল্যাপসের কথা বলছিলাম, যেমন ঘাড়ে বয়সজনিত, যেমন আপনার 40-50 ঊর্ধ্ব পুরুষ এবং নারী দুজনই আপনার সার্ভাইকাল স্পন্ডালোসিসে ভুগে থাকে, হাড় ক্ষয়জনিত সমস্যা যেটা বলে, তা থেকেও ঘাড়ে ব্যথা হতে পারে। তবে হাড় ক্ষয়জনিত ব্যথাটা অত সিভিয়ার না, এটা সাময়িক কিছু দিনের জন্য হয় এবং সঠিকভাবে চিকিৎসা নিলে ভালো যায়। কিন্তু এই পিএলআইডি বা প্রোল্যাপস ডিস্কটা কিন্তু খুব মারাত্মক এবং দীর্ঘায়িত হতে হতে কিন্তু আরও বিভিন্ন শারীরিক সমস্যা হয়, চার হাত পা অবশ্যই আসতে পারে, একটা হাত প্যারালাইসিস হয়ে যেতে পারে, শুকিয়ে যেতে পারে। আর আপনি যেটা বলছেন এই যে কলার ইউজ করে সেটা আমরা অনেক সময় দিয়ে থাকি, এই জাতীয় রুগীদেরকে আমরা বেসিক্যালি দিয়ে থাকি যেন কিছু দিনের জন্য সে একটু সাময়িক এখানে রেস্ট দেওয়া, মুভমেন্টটা রেস্ট্রিকশন করা, যেন ডিস্কটা আরও প্রলাপস হয়ে না যায়, আর হচ্ছে ইনফ্লামেশনটা কিছুটা সাবসাইড করা। ইনফ্লামেশন জানেন মুভমেন্ট করলে আরও বেড়ে যেতে পারে, সেটা যেন না হয় সেজন্য আমরা সাময়িক কিছুদিন সাময়িক মানে চিকিৎসা। আচ্ছা, আপনি বলেছেন যে সি মানে আমরা বেশিরভাগ এই কারণ হচ্ছে যে একটু ঝুঁকে ঝুঁকে কাজ করছি, আমরা যখন নামাজ যখন পড়ছি তখনও তো ঝুঁকেই আমাদের নামাজ পড়তে না, এখানে নামাজটা হচ্ছে সবচেয়ে বেস্ট এক্সারসাইজ। যেমন আমরা যখন নামাজ পড়ি তখন কিন্তু আমাদের সি কার্ভটা আরও মেনটেন হয়, কারণ আমরা যখন সামনে ঝুঁকি সে সেজদা দেই, সেজদা দেওয়ার কিছু নিয়ম আছে, যেমন আমাদের কপাল এবং নাক দুইটা কিন্তু ফ্লোরে ঠেকাতে হবে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সি কার্ভটা আরও মেনটেন হয়। নামাজের প্রসঙ্গে ছিলাম যে নামাজ পড়লেও তো ঘাড়টা ব্যাকা হচ্ছে, এই নামাজ পড়ার জন্য কি সার্ভাইকাল প্রলাপ ডিস প্রলাপস হতে পারে কি না? না, অবশ্যই না। আমি যেটা বলছিলাম যে নামাজ পড়লে সামনে যখন ঝুঁকে এবং সামনে যখন সেজদা দেয়, সেজদা দেওয়ার কিছু নিয়ম আছে, যদি সঠিক নিয়মে নামাজ পড়ে উল্টা তার ঘাড়ের আরও মেনটেন হয়। আমরা কিন্তু আমিও প্র্যাকটিসে অনেক সময় রুগীরই বলি যে আপনি কিন্তু মাঝে মাঝে ঘাড়টাকে পিছনে নেবেন, আপনি যখন নামাজ পড়েন সামনে সেজদা দেন তখন কিন্তু ঘাড়টা আসলে পিছনের দিকে এবং কার্ভটা আমার মেনটেন হয়, কারণ আমরা যখন সামনে ঝুঁকে কাজ করি তখন কিন্তু ফুল সেজদায় যাই না, যেমন অফিসিয়াল কাজ হোক যে কোনো কাজ হোক সেই ক্ষেত্রে সি কার্ভটা নষ্ট হয়, কিন্তু যখন নামাজে যাই সেটা আরও মেনটেন হয় এবং প্রতিদিন পাঁচ ওয়াক্ত যদি নামাজ পড়ে তাহলে সি কার্ভটা আরও সুন্দর থাকে এবং ভালো থাকে। তবে সেটা অবশ্যই নামাজে নিয়ম হতে হবে, অনেকে চেয়ারে বসে পড়ে, এটা কিন্তু করা যাবে, চেয়ারে বসার পর মানে নামাজ পড়ার একটা এখন তো হিরিক পড়ে গেছে, হ্যাঁ এতে আরও আরও ঘাড়ে সমস্যা হতে পারে। সমস্যা অপারেশন ভিন্ন আমরা কী চিকিৎসা করবো? কারণ আপনি বলেছেন যে এই যে ডিস্ক প্রলাপ সার্ভাইকাল ডিস্ক প্রলাপস হলে অনেক কষ্টকর অনুভূতি নিয়ে রোগীরা আসে, আপনার কাছে যখন আসলো আপনি কীভাবে তখন প্রসিড করেন? অবশ্যই এখানে অপারেশন বিহীন বলার উদ্দেশ্যটা হচ্ছে এক রোগীকে জানানোর উদ্দেশ্য যে এতে আবার অপারেশন করতে হয়, এটা যেন মানুষ জানে, কারণ বিকজ রোগীরা, হ্যাঁ এই রোগীরা ভুলবশত কিছু চিকিৎসা নেয়, যেমন আপনার নিজের মতো করে কিছু ব্যথার ওষুধ কিনে খায় অথবা এভাবেই চলে অথবা ডায়াগনোসিস করে না, কনফার্ম ডায়াগনোসিস করে না, সে যদি একজন বিশেষজ্ঞের কাছে গিয়ে কনফার্ম ডায়াগনোসিস করে ফেলে তাহলে কিন্তু তার অপারেশনের মতো রিস্কে যেতে হবে না। আর অপারেশনটা হচ্ছে একেবারে লাস্ট চয়েস এবং সেক্ষেত্রে কিছু কার্ডিনাল আপনার ইমার্জেন্সি কিছু সাইন থাকতে হবে, যেমন তার যদি টোটালি চার হাত পা প্যারালাইসিস হয়ে যায় তাহলে হয়তো অপারেশন করতে হবে, কিন্তু এতে কিন্তু রোগী হয়তো ভালো করা সম্ভব হবে না, কিন্তু সে টোটালি আপনার হয়তো জীবনটা বাঁচানো যাবে। তারপর একটা হাত যদি টোটালি প্যারালাইসিস হয়ে যায় তা থেকে হয়তো অনেক সময় অপারেশনের প্রয়োজন হয়, যদি বাল ব্লাডার ইনকন্টিনেন্সি প্রস্রাব পায়খানা ধরে রাখতে না পারে তা থেকে শ্বাস প্রশ্বাসের সমস্যা হয় সেটা মেডিকেল কিছু ইমার্জেন্সিতে অপারেশন দরকার হয়। কিন্তু এই রোগের এমনি শুধুতেই যেমন ডিস্ক প্রলাপস যদি হয় বা বালজিং হয় অপারেশনের তেমন কোনো প্রয়োজন হয় না, সেই ক্ষেত্রে যেটা দরকার সঠিক ফিজিওথেরাপি, সার্জন কিন্তু কেটে ডিকম্প্রেশন করে আর আমরা উইদাউট অপারেশন কেটে ডিকম্প্রেশন করি। আর এই ক্ষেত্রে হতে হবে রুগীকে যখনই কমপ্লেইনটা হয় এই সমস্যা তৈরি হয় আগে কনফার্ম করতে হবে ডায়াগনোসিস, যদি তার ডিস্ক প্রলাপস হয়ে যায় এবং উইদিন দুই থেকে তিন চার মাসের ভিতরে সে আমাদের কাছে আসে তাহলে আমরা রুগীকে টোটালি হসপিটালাইজড করে দিই, তার কর্ডের উপর যে প্রেশারটা পড়ে সেটা যেন না হয়। পাশাপাশি আমাদের কাছে ডিকম্প্রেশন কিছু মেশিন আছে যার মাধ্যমে আমরা এটাকে বাই ট্রাকশন পুল করে ধরে রাখি এবং আস্তে আস্তে দেখা যায় ডিস্কটা যদি সে তার চাপটা কমিয়ে ফেলতে পারি আমরা ও জায়গা থেকে তাহলে সে কিন্তু ইলাস্টিক টাইপ সাবস্টেন্স, সে কিন্তু তার জায়গায় ফিরে আসে। তার জন্য দরকার রুগীর কমপ্লিট বেড রেস্ট এবং রেগুলার সেটা আমাদের হসপিটালাইজড করে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি।
আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।